হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আই এম ডুইং অসম ইন মাই ফেভারিট প্লেস উইথ মাই ফেভারিট ইনস্ট্রুমেন্ট। ওয়েলকাম টু গিটার লেসেন্স উইথ শুভদীপ এপিসোড 10। আজকে আমরা শিখবো তুমি রবিন রবের কর্ডস। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভদীপ। যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে, তাদেরকে আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মাই সাইড। আর যারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখছো, আ বিগ স্যালুট টু এভরিওয়ান অফ ইউ। কারণ তোমাদের প্রত্যেক কটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আমাকে খুব হেল্প করছে এই ভিডিওগুলো তৈরি করতে। সো প্লিজ কিপ সাপোর্টিং অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর বেল নোটিফিকেশান আইকনটাতেও ক্লিক করে রাখো, যাতে এরপর থেকে আর কোনো লেসনই তোমরা মিস না করো। ওকে, তো চলো আজকে টপিকে ঢুকি। তুমি রবিন রবের কর্ডস, তো এটা আমরা শিখবো হচ্ছে সি মেজর স্কেলে। আর আজকে আমরা এটার মেলোডিটা শিখছি না, ঠিক আছে? আজকে আমরা শুধু কর্ডসটা শিখছি। মেলোডি লেসনটা এখনই করলাম না, তোমরা যদি চাও মেলোডি লেসন আমি করি তাহলে ডেফিনেটলি আমাকে জানাও কমেন্টে। যদি এনাফ নাম্বার অফ রেসপন্সেস পাই আমি তাহলে অবশ্যই একটা করার চেষ্টা করবো মেলোডির ওপর লেসন ভিডিওটা। তো আজকে আমরা শিখবো জাস্ট কর্ডস। এটা হবে সি মেজর স্কেলে। তো সি মেজর স্কেলে আমাদের কী কী কর্ড লাগবে সেগুলো আগে একটু বলে দিই। ফার্স্ট কর্ডটা হচ্ছে সি মেজর, নেক্সট আমাদের লাগবে জি মেজর কর্ড, নেক্সট লাগবে ডি মেজর কর্ড, নেক্সট লাগবে এ মাইনার কর্ড, আর লাগবে আমাদের এফ এফ মেজর কর্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে বার পজিশন। আমি জাস্ট বারটা বাদ দিয়ে এই সিক্সটিংটা না ধরে বাকিগুলো ধরেছিলাম। তো এটাও এফ মেজর কর্ড। তো দেখো, রবীন্দ্রসঙ্গীতের অনেকগুলো পার্ট থাকে। জেনারেলি এই পার্টগুলোকে বলা হচ্ছে স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তো এই গানটাতে চারটে পার্টই আছে। আগের যে আমরা গানটা শিখেছিলাম সেটাতে শুধু স্থায়ী, অন্তরা, সঞ্চারী ছিল, এটাতে আভোগ পার্টটাও আছে। তো আমি গানটা শুরু করছি কর্ড সাইকেলটা। তো আমি প্রত্যেকটা পার্ট যেতে যেতে বলে দেবো কোন পার্টটার কী নাম এবং তার সুরটা কী আছে, তার পিছনে কর্ড কী কী যাবে। ওকে, চলো তাহলে ফার্স্ট কর্ডটা আমরা দেখে নিই। আচ্ছা, প্রথমেই তাহলে গানের রিদিমটার ব্যাপারে বলিনি। গানের রিদিমটা হচ্ছে 3-4, মানে 1-2-3, 1-2-3, এইভাবে রিদিম সাইকেলটা রিপিট করতে থাকবে। আর আমরা রিদিমটাও এইটাই ইউজ করবো, একটা ছোটো স্ট্রাইক তাও দুটো বড় স্ট্রাইক, 1-2-3, 1-2-3। ওকে, তাহলে গানের প্রথম পার্ট হচ্ছে স্থায়ী। স্থায়ীর লাইনটা শুরু হয় তুমি রবে নীরবে দিয়ে। তো এই তুমি রবে নীরবেটা, তুমিটা এই যে 1-2-3, 1-2-3, এই একটা 1-2-3-এর 2-3 থেকে শুরু হয়, মানে ওয়ানটা ছেড়ে 2-3-তে তুমি রবের রটা হচ্ছে পরের বারের ওয়ানে পড়ে। তো ব্যাপারটা এরম হয়ে যায়, তুমি রবে নীরবে। তাহলে রবে থেকে শুরু হলো রবে নীরবে, নীরবের বেতে আমরা এফ কর্ডে গেলাম। সেখানে গিয়ে একটা 1-2-3 গেল, 1-2-3, পরের 1-2 ছেড়ে 3 নম্বর বিটে হৃদয়ের রি কথাটা পড়ছে, আর দটা পড়ছে পরের বিটটাতে, নীরবে হৃদয়ে মম তুমি। তাহলে কি হলো, রি রি দ এ, রি দ অব দি সি, তারপর এ তে আমরা ডি তে চলে যাচ্ছি, হৃদয়ে মম। সেকেন্ড মোটাতে এফে চলে আসছি আমরা, মম। তারপরে আবার সিতে চলে আসছে, কিন্তু সিতে আমরা কন্টিনিউয়াস ওই 1-2-3-টা বাজাচ্ছি না, 1-টা বাজিয়ে থেমে যাচ্ছি। কেন? কারণ দেখো, আমি বলেছিলাম যে তুমিটা, তুমি রবে নীরবের তুমিটা একটা বারের 1 ছেড়ে দিয়ে 2-3 থেকে শুরু হয়, তাহলে আমরা ওই তুমিটার জন্য একটা স্পেস দেবো। দেখো, হৃদয়ে মম তুমি রবে নীরবে, ঠিক আছে? আচ্ছা, এরপরের লাইনটা হচ্ছে নিবিড় নিভৃত পূর্ণিমা। এখানে খুব সুন্দর, কথাগুলো একদম তালে তালে যায়। তো নিবিড় নিভৃত পূর্ণিমা, নিবিড়তে সি, নিবিড় নিভৃততে জি, নিভৃত পূর্ণিমাতে 2 বার্স অফ সি, পূর্ণিমা। এবার দেখো, সেকেন্ড বার্স সিটার আমি কিন্তু 3-টে না বাজিয়ে 2-টো বাজিয়ে থেমে গেলাম,
কারণ এরপরের যে ওয়ার্ডটা নিশি থিনি সম, তার নিটা ওই তিন নম্বরটা পড়ছে। তাহলে পূর্ণিমা নি শি থি নি সম, তাহলে কি হলো, নি এর পরে সিথিটা পড়ছে এ মাইনার, নি শি থি নি সম। আবার ঠিক এখানে আগের মতনই আমরা সিটা একবার বাজিয়ে থেমে যাব, পরের দুটো লাইনে আমরা তুমি রবে নীরবে দিয়ে ঢুকবো। তাহলে নি শি থি নি সম তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। এই হয়ে গেল আমাদের স্থায়ী। এরপর আমরা আসি অন্তরাতে। এবার অন্তরের লাইনটা হচ্ছে মম জীবন যৌবন। তো মম জীবন যৌবনর ওই মমটাও আগের তুমির মতন আগের একটা বারের টু থ্রিতে পড়ে। তাহলে ওয়ান টু থ্রি ওয়ান, মম জীবন যৌবন, মম জীবন তে সি, জি নো তে আবার সি তে ফিরে এলাম, সি এর টু দুটো বার হবে। জীবন যৌবন, তারপর মম অখিল ভুবন, ওই মমটাও টু থ্রিতে পড়ছে। মম অখিল ভুবন, তাহলে মম অখিলতে এ মাইনার, ভুবন ভুবতে জিমে যা, তারপর নোতে সিতে ফিরে আসছি আমরা। তাহলে কি দাঁড়ালো, মম জীবন যৌবন, মম অখিল ভুবন। এরপর লাইনটা হচ্ছে তুমি ভরিবে গৌরবে নিশিথিনি সম, তুমিটা সেম আগের বিটে টু থ্রিতে। তুমি ভরিবে গৌরবে, তাহলে তুমি ভরিবে তে সি, গৌর তে ডি মেজর, বে তে সি তে পড়ছি। বে বে যে টানটা আছে ওখানে আমরা সি থেকে জি তে চলে আসছি, একটা বার সি বাজিয়ে তারপর আবার জি। আবার নিশি থিনি সম আসছে, তাহলে নিটা জি তে পড়ে সিথিনিতে আমরা পরের কটা যাব। নিশি থিনি সম, নিঃসমর পরে আবার দুটো বার সি হবে, যেখানে সেকেন্ড বারটাতে আমরা শুধু ওয়ান বাজাবো, টু থ্রিটা তুমি রবে নীরবের জন্য ছেড়ে দেবো। নিশি থিনি সম তুমি রবে নীরবে। তাহলে এই হয়ে গেল আমাদের অন্তরা। এরপরে আসি আমরা সঞ্চারিতে। সঞ্চারিটা কী হয় একটু অন্য ধরনের, আগের দিনও বলেছিলাম একটু অন্য ধরনের একটা সুর হয়। তো সঞ্চারি সুরটা হচ্ছে এরকম, জাগিবে একাকি তব করুন আঁখি। তাহলে জাগিবেতে জাগিবে সি, একা অবধি সি, তারপরে এ মাইনার। জাগিবে একাকি সি এক এ মাইনার একটা বার হলো, আরেকটা বার তব, ঠিক তুমি মম ওগুলোর মতন লাস্টের একটা বারের ওয়ান ছেড়ে টু থ্রিতে। তব করুন তে সি, আঁখি আঁখির আটা পুরো জিতে, তারপর আবার সি। এখানেও আবার পরের লাইনটা হচ্ছে তব অঞ্চল ছায়া, ওই তবটাও সেম ওয়ান গ্যাপ দিয়ে টু থ্রিতে। আঁখি তব অঞ্চল ছায়া, অঞ্চল ছায়া অবধি জি, ছায়ার আয়ের লাস্ট নোটটা শেষ হবে এখানে, অঞ্চল ছায়া মোড়ে টা ওই সেম টু থ্রিতে। ছায়া মোড়ে রহিবে ঢাকি, তাহলে রহিবেটা হচ্ছে রহিবে ডি মেজার, ঢাকি
ঢাকির ঢাটা জি একটা বার, কীতে সিতে পড়ছি আমরা, ঠিক আছে? এই হলো আমাদের সঞ্চারী। এরপরে দেখো আভোগ পার্টটা আসছে, তো আভোগটা হচ্ছে দ্বিতীয় অন্তরা আর কি, ঠিক আছে? একটু ডিফারেন্স থাকে মেন অন্তরাটার সঙ্গে সুরে, তো এখানেও মোস্টলি কর্ডগুলো কিন্তু প্রায় সেমই হবে। এই দেখো আগের পারে অন্তরাটাতে কী ছিল, মম জীবন যৌবন মম অখিল ভুবন, এখানে ওই রকমই একটা সুর আছে, মম দুঃখ বেদন মম সফল স্বপন, এটা দুবার রিপিট হবে, ঠিক আছে? তাহলে ওর জন্য কর্ডটা একটু চেঞ্জ হবে, আমরা দেখিনি ওটা। তাহলে একইভাবে শুরু হচ্ছে সি দিয়ে, মম মমটা কী বলেছি, তুমি মম, এগুলো সমস্ত আগের বিটের ওয়ান ছেড়ে টু থ্রিতে ওয়ার্ডটা হয়ে ঢুকছে। তাহলে ওয়ান টু থ্রি ওয়ান, মম দুঃখ বেদন, তাহলে মম দুঃখতে সি, বেদ অবধি জি, নোতে সি দুটো বার, প্রথমবারটা হয়ে গেল, নেক্সট বারের ওয়ান বাজিয়ে থামবো কারণ পরের আবার মমটা আসছে। মম সফল স্বপন, তাহলে মম সফলতে এ মাইনার, সপো অবধি জি, নোতে সি দুটো বার, প্রথমবারটা বাজালাম, সেকেন্ড বারের ওয়ান বাজিয়ে আবার মমটা ঢুকছে। মম দুঃখ কিন্তু আমরা সিতে থাকছি না, জিতে চলে যাচ্ছি। তাহলে স্বপন মম দুঃখ বেদন, তাহলে দুঃখ বেদনার দুঃখ বেদ অবধি সি জি, তারপর আবার নোতে সি দুটো বার, প্রথমবারটা বাজিয়ে একটা স্ট্রাইক দিয়ে মম সফল স্বপন, মম দুঃখ বেদন, মম সফল স্বপন, সফল স্বপনটা সেম কর যাচ্ছে জি আর সি, সফল সি সপ অবধি জি, নো তে সি দুটো বার, প্রথমবারটা বাজালাম, তারপর একটা বাজিয়ে তুমি ভরিবে গৌরবে, তুমি ভরিবে গৌরবে, তাহলে তুমি ভরিবে অবধি সি, গৌর অবধি ডি, ডি মেজর গৌরবে, তাহলে এখানে দুটো বার অফ কর্ডস আছে, প্রথমবারটা হচ্ছে সি মেজর, তারপরটা জি মেজর, সি মেজরে তাহলে গৌরবে, আবার নিশিথিনি আসছে, নিশিথিনির নিটা জাস্ট ওয়ান টু ছেড়ে দিয়ে আগের বিটা তিনে পড়ে, গৌরবে নিশিথিনি সম, নিশিথি অবধি এফ, নিশ অবধি জি, মোতে সি দুটো বার, একটা বার বাজিয়ে ওয়ান বাজিয়ে থামলাম তুমির জন্য, স্পেসটা দেওয়ার জন্য, তাহলে নিশিথি নিসম তুমি রবে নীরবে, ঠিক আছে? তাহলে আবার এখানে তুমি রবে নীরবে, অর্থাৎ আমাদের স্থায়ীতে স্থায়ীর পার্টটা ঢুকে যাচ্ছে এখানে। তাহলে এই হয়ে গেল আমাদের রবীন্দ্রসঙ্গীতের স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তাহলে আমরা গোটা জিনিসটা সেকশন ওয়াইজ একবার দেখে নিই। প্রথমে স্থায়ী, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিশীত পূর্ণিমা নিশীতি নিসম, তুমি রবে পর অন্তরা, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি রইবে গৌরবে নিশীথি নিসম, তুমি রবে এরপর সঞ্চারী,
জাগিবে একাকি তব করুন আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। এরপর আসছে আভোগ। মম দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে গৌরবে নিশি। ওকে ফ্রেন্ডস, তাহলে এটা ছিল আমাদের আজকের লেসন। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে অবশ্যই একটা লাইক দাও, আর নিচে কমেন্টে জানাও তোমাদের কী কী অসুবিধা হচ্ছে, এবং এই ভিডিওটা তোমার কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করো যে গিটার শিখতে চায়, এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। সি ইউ নেক্সট লেসন।